আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবালয়ে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি জানানো হয়েছে। বয়স 35 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তো আমরা আজকের এই সার্কুলারটি বিস্তারিত দেখব। সম্পূর্ণ জানার জন্য, বিস্তারিত দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকতে হবে। তো প্রথমেই যে পদটি রয়েছে সেটা হচ্ছে চিফ ইনস্ট্রাক্টর টেক সিভিল। এখানে ষষ্ঠ গ্রেডে 4টি অস্থায়ী পদ রয়েছে। মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বেতন স্কেল হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা এখানে বলা হয়েছে 3 বছরের চাকরির বা সংশ্লিষ্ট টেকনোলজিতে 5 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত স্নাতকোত্তর ডিপ্লোমা বিষয়ক বিষয়কোডগুলো এখানে দেওয়া আছে এবং বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর প্রতিটি পদের জন্য। এরপরে চিফ ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, এখানে 2টি অস্থায়ী পদ রয়েছে। এরপরে চিফ ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, এখানে অস্থায়ী 7টি পদ রয়েছে। এবং চিফ ইনস্ট্রাক্টর টেক এনভায়রনমেন্ট, এখানে 2টি পদ রয়েছে। তো এখানে এই পদগুলোর জন্য আপনারা যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারেন। নির্দেশনাবলী শেষে সংযুক্ত তালিকা অনুযায়ী হচ্ছে আবেদন করা যাবে। তো এরপরে এখানে যদি আমরা দেখি, পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। পদের নামটা এখানে দেখিয়ে দেব। ইনস্ট্রাক্টর কম্পিউটার, এখানে 19টি অস্থায়ী পদ রয়েছে। এরপর ইনস্ট্রাক্টর এনভায়রনমেন্ট, এখানে 12টি অস্থায়ী পদ রয়েছে। এরপর ইনস্ট্রাক্টর টেক ফুড, এখানে 9ম গ্রেডে 13টি অস্থায়ী পদ রয়েছে। ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রোমেডিক্যাল, এখানে প্রায় 18টি পদ রয়েছে। তো এখানে প্রায় অনেকগুলো পদ রয়েছে, এগুলোতে আবেদন করতে পারবেন। এখানে মন্ত্রণালয় বা যে অধিদপ্তরে দেওয়া হবে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত হতে পারে। ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে। এরপরে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষাগত যে যোগ্যতা কোড সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত হতে পারে। তো এভাবে যেইটা আপনার মানে প্রয়োজন সেই অনুসারে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারেন অনলাইনে। তো বিস্তারিত আরও জানার জন্য www.bpsc.gov.bd এই ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য।